আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াব তোমাদের বাংলা বইয়ের দাঁড়াও কবিতাটি। সবাই নিজেদের পাঠ্যপুস্তক খোলো। দাঁড়াও কবিতাটি আছে 62 পৃষ্ঠায়। সকলে খাতা পেন নিয়ে বসে পড়ো। চলো এবার পড়ানো শুরু করা যাক। প্রথমে আমরা কবিতাটি পাঠ করব। দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আমরা এবার কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে জানব সংক্ষিপ্ত ভাষায়। প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা বুঝতেই পারছ এই কবিতার মূল আলোচ্য বিষয় অসহায় মানুষজন। অসহায় মানুষজনের পাশে এসে দাঁড়ানোর বার্তা কবি সকল মানুষকে দিয়েছে। যে সকল মানুষ ব্যথিত, পীড়িত, ক্ষুধার্ত, অসহায়, সেই সকল মানুষের কাছে আসতে বলেছে মানুষকে। এসে পাশে ভরসা হয়ে ছাতার মতন দাঁড়াতে বলেছেন কবি। চলো বিষয়বস্তু সম্পর্কে কিছুটা আলোকপাত করি। শক্তি চট্টোপাধ্যায় তার দাঁড়াও কবিতায় মানুষের আর্ত অসহায় রূপে প্রত্যক্ষ করেছেন। মানুষ বড় কাঁদছে কথাটির মাধ্যমে দুই বিশ্বযুদ্ধ তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার পরবর্তী নানা হিংসাত্মক ঘটনায় প্রতি মুহূর্তে মানুষের যে অপমান, অত্যাচার এবং মৃত্যুর ছবি দেখা যায় তার প্রতি ইঙ্গিত করেছেন কবি। মানুষের বিপদের দিনে এই একলা হয়ে যাওয়া মুহূর্তে মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন কবি। মানুষের চিরন্তন মনুষ্যত্ব বোধ ও মানবিকতার কাছে কবি আহ্বান জানিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এইভাবে একে অন্যের পাশে দাঁড়ালে সকলের দুঃখ লাঘব হবে, অর্থাৎ কমে যাবে। অসহায় মানুষ অবলম্বন পেলে আবার বেঁচে ওঠার রসদ খুঁজে পাবে। মানুষকেই মানুষের অবলম্বন হয়ে পাশে এসে দাঁড়াতে হবে। এটি হলো আলোচ্য কবিতার মূল বক্তব্য বিষয়। এইবার আমরা কবি সম্পর্কে দু চার কথা জেনে নেব, যেটি আমাদের পাঠ্যপুস্তকে আলোচনা করা আছে। চলো আমরা জেনে নিই শক্তি চট্টোপাধ্যায়ের সম্বন্ধে। শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তাহার মৃত্যু হয়েছে 1995 সালে। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তার প্রথম কাব্যগ্রন্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সকলে আন্ডারলাইন করো, পরীক্ষাতে দেওয়া হয়, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? হে প্রেম, হে নৈঃশব্দ। এছাড়াও আরও রয়েছে, যেমন ধর্মে আছি, জিরাপেও আছি, হেমন্তের অরণ্য, আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব। এগুলো সবই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কুয়োতলা, অবনি বাড়ি আছো, তার লেখা দুটি বিখ্যাত উপন্যাসের নাম তোমরা মনে রাখবে, কুয়োতলা, অবনি বাড়ি আছো, তার লেখা দুটি বিখ্যাত উপন্যাস। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। আচ্ছা, তোমরা কিন্তু কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, কোন কলেজে পড়াশোনা করেছেন, তা
তার প্রথম কাব্যগ্রন্থ, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম, উপন্যাসের নাম, কী কী পুরস্কার পেয়েছেন এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে দেয়া হয়। আর এই সম্পর্কীয় জ্ঞান সকলের মধ্যে থাকাও দরকার, বিশেষ এটা মনে করি সর্বদা আমি। আর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। এর পরের ক্লাসে আমি প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব আর বিস্তারিত প্রশ্ন উত্তর তোমাদের কাছে তুলে ধরব সহজ সরল ভাষায়। সকলে মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থেকো। আজ এখানে শেষ করছি, চলো টাটা বাই।